अरे कहना क्या चाहते हो? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো এত মেকআপের জিনিস নিয়ে আমি এত সকাল সকাল কি করছি। আসলে আমি এগুলো গোছাচ্ছি, একটা জায়গায় যাব, সে কারণে আমি একটু গোছগাছ করে নিচ্ছি। তো কোথায় যাব তোমরা একটু পরেই জানতে পারবে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো তার আগে আমি রেডি হয়ে নিই, তারপর রেডি হওয়ার পর তোমাদের সাথে আরও দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এরপর আমি বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে রাস্তায় যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমরা পৌঁছে গেছি আমার বড় মামুর বাড়িতে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেল করা হয়েছে। তো আমার বড় মামুর ছেলের বিয়ে, মানে আমার দাদার বিয়ে। তো বিয়ে অলরেডি হয়ে গেছে, অষ্টমঙ্গলার পরের দিনে, নয় দিনের দিনে একটা ছোট্ট করে রিসেপশনের আয়োজন করা হয়েছে। তো ওখানেই আমরা এসেছি, এসে না এসেই আমরা এখানে ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি, আমি আর মা। তো আমরা লেট করে এসেছিলাম, সে কারণে আমি আর মাই বাকি ছিলাম। তো সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর কনে সাজাতে যাব, কারণ মামা আমাকে দায়িত্ব দিয়েছে কনে সাজানোর জন্য। তো এখানে সাথীদি বোনের হেয়ারস্টাইলটা করে দিচ্ছে, শাড়িটাও পরিয়ে দিয়েছে সাথীদি। তো আমি বোনকে বৌদি ভাই বলে ডাকি না, কারণ আমার দুঃসম্পর্কে ও বোন হয়, সে কারণে আমি বোন বলেই ডাকি। সো ফাইনালি এসেছে, এরপর আমার পালা সাজাবার। তো আমি বোনকে খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, অবশ্যই আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো কীরকম সাজাই না সাজাই তোমরা কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে। তো তোমরা দেখতে থাকো কতটা কি করতে পারি না পারি জানি না, ভগবানই ভরসা। তোমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। আর এখনও কিছু গয়নাগাটি পরাতে বাকি রয়েছে, আর ওই যে কলকাটা তোমরা দেখতেই পেলে ওটা আমি এঁকেছি। আমি একদমই কলকা আঁকতে পারি না, আমি ইউটিউব দেখে অনেক কষ্ট করে এঁকেছি। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে সাজটা। সবাইকে সাজাতে গিয়ে আমার এখনও সাজা হয়নি, এই জামাটা পরেছি দেখতে পাচ্ছি, এখনও সাজা হয়নি। দেখি 1:34 বাজছে, দেখি কী করবে, আর বেশি কিছু সাজবো না। তো এরপর আমি সেজে নিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে, আর সবাইকে সাজাতে গিয়ে গিয়ে আমারই সাজটা ভালো হলো না। তো এরকমই হয়, কাউকে সাজাতে গেলে বা সবাইকে সাজালে তারই সাজ ভালো হয় না, তো আমার ক্ষেত্রে সেরকমই হলো। বাবারে এত খাবো খাবো করছিলে, মেরে হাত আরে আমি এমন করে সেজেছি সবাইকে সারি সারি, কি লাগছে? তোরা লম্বা গুলাকে লিয়া চলবে না। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমি বৌদি ভাই সাথীদি সবাই মিলে খেয়ে নিচ্ছি। A few moments later. ও দিদি, আজকে আমার মন ভালো নেই।
ছেলেই জানি না কেউ মন ভালো নেই মন ভালো নেই একটু মুখটা দেখি আজকে আমার মন ভালো নেই All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but it's not that quick and easy. আরে কেনা কে চাতে হো কেনা জানি না কি মন ভালো নেই মন ভালো তখন বিকেল হয়ে গেছে বিকেল বেলায় আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি তারপর সন্ধ্যাবেলার দিকে একটা ফাটাফাটি লেভেলের ডান্স হবে সবাই মিলে ডান্স করবে তো নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাসিমণি সেই লেভেলের ডান্স করছে ফাটিয়ে দিচ্ছে পুরো একদম সেরা দিচ্ছে মোর 18 সাল হই গেল কি রে মোর 18 সাল হই গেল কি রে হে দাদা হে বাবা রে দাদা শাদি করাই দে রে মোর জোড়ি জুমাই দে শাদি করাই দে রে মোর জোড়ি জুমাই দে মোর 18 সাল হই গেল কি রে মোর 18 সাল হই গেল কি রে হে দাদা হে বাবা রে দাদা শাদি করাই দে রে মোর জোড়ি জুমাই দে শাদি করাই দে রে মোর জোড়ি জুমাই দে এরপর গিফট খোলার পালা চলছে তো কি কি গিফট পড়েছে তোমরা দেখে নাও তার সাথে সাথে আমিও দেখে নিই তো চলো তো বন্ধুরা বিয়ে বাড়ির অনুষ্ঠান তো শেষ হয়ে গেল এরপর আমি বড় মামার বাড়ি থেকে মামা বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই